এইনে বড় বড় এম্পায়ার স্টেট বিল্ডিং বুলিং ব্যাগ নোখালি বানাইছে এটা কই দেরবেনি মাগো হ্যাঁ সত্যি সত্যি এখন আনতো নে সত্যি মোরা ইয়া না আমাদের দেশে রকেট উড়ছে তো নোখালি তুন যায় ও মাই গো মাই কই আসত প্রচুর মজা লুটপাট করার জন্য মজা লোয়ার লাগে আমি মজা দিব লুটেরাফিকে লুটেরাফিকে এটা টাইটেল হইতে পারে আচ্ছা মোগো দারে একজন আছে বুঝছেন সনাম ধন্য বরেণ্য দেশ বরেণ্য আরো অনেক কিছু এরকম মোরা শুনতে আছি টিপু কি কি বললেন টিপু হ্যাঁ টিপু হইবে কা এই টিপু কি জানে টিপা মোরা দেখাইয়া দিলে তো মোরা একটু কথা বলি আজকে প্রথমে একজনের সাথে কথা বলি ওই তো গাইবিকল গাইবিকল মুই টেপু কোনহানে ও টেপ টেপা আছে হ্যালো ইয়া খালি টিপা টিপু হ্যালো গাসা জে বলছি মিয়া ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আবে ভালো আছি আপনি কেমন আছেন হেতেন তো দেই আঙ্গ কান্না ভাই দিন শেষে পান্না ভাই আর কান্না ভাই সারা মুদের আর কোনো সেলিব্রিটি নাই মোরা খুবই সমস্যায় আছি তো পান্না ভাই আমার সাথে আজকে আমের কাছে টু ইন্টারভিউ করব মোরা তিনজন সাংঘাতিক শিশু এমএ গুণে বই আছে সাংঘাতিক বলছে ছোট ছোট হ্যাঁ পিসি পিসি লেদা বাচ্চা এমএ গুণে আছে মহান শিশু দাবি করি বিভিন্ন সময় হাস্য হাস্যকর শিশু একজন আছে হ্যাঁ শ্রেষ্ঠ সংলাপ মোদেরকে একটু শোনান ওই যে মোদের যে আছে নোয়াখালীর শিশু সে তার প্রিয় তোমাকে শোনাবে অসংখ্য ধন্যবাদ আমি আমার সংলাপে চলে যাচ্ছি চলে যান ২২টা বছর আপনি আমার সাথে কথা কন না আমাদের লুটপাট করে দেন খুবই সুন্দর এই ছাড়া আমের আর কোন ডায়লগ কি এই মুহূর্তে মনে পড়তে আস আপনার হাতে তুলে আমি কষ্ট পাইছি আপনাদের আমি কষ্ট পাইছি আপনার হ্যাঁ মুই কিছু করি নাই ফোনের আওয়াজ পুত করে আছে পরিবেশ এককালে সুন্দর মিয়া ভাই পান্না ভাই কান্না ভাই আহমেদ যে আবেগী ডায়লগ দিয়েছেন মনে করেন যে এককালে ভাইসে গেছে সবকিছু আহমের অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ শুনলেন তারা তো শুনলেনই ঠিক আছে খুব সুন্দর হয় তো আহমে ভালো থাকেন বুঝছেন
আসুন না হ্যাঁ আপনি ভালো থাকেন সুস্থ ভাই নরমাল নরমাল আত্তা পারেন না তাই না হেতনে হারে হেতনে নরমাল কথা বলতে পারেন না হেতনে হেতনে নাম হে হেতনে না কান দি কোনো ডালো দিতে নিলে হেতনে নাম কান্না ভাই বলুই লেনি সামটাইম হেতনে ফান্না ভাই হই যায় মোস্ট অফ দি টাইম কান্না ভাই কান্না ভাই খালি কান্না কাটি করে যাইও খালি রাজু খাইছো না মুই খাই না আর না ঠিকই খাইছো না আজকে আর না হ্যাঁ খালি বাবু খাইছো ওই ইতার না ব্যারান্ডিং হইছা দি যাবি ফিকে আজগো যদি কেউ একবার জিগায় ফোন করে খাইছো এ মাইক্রোফোন তুললে একালে ওর কফার মারায় মারমু বুঝে নে এমন কেন দেমো ওইলো ওইলো ইতা কইতো না ওইতা কইতো না এ হ্যাঁ শেয়ার করো নাই দেশে মগতা মগো কথাবার্তা ওই কি করতে আছো ও ফাইটতে যাইতে আছে ইয়া ওইলো নি মাত কারো কমাইতে আছে টিপু এমে গনে আঙ্গুল দিয়ে কি জানি করতে আছে কি করো ওটা দাও বিচার দিলাম হাই বিচার দিমু এনে এ তার হ্যালো 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 ভাই বারছে না হ্যাঁ বারছে বারছে মোরা আমি একটু ফোনে যাই মিয়া ভাই আমার মোবাইল রাখছেন না শেষ পড়ছেন তো ইনবক্সে যা যা পাঠাইছে বাবুর আই তো তো লাই আই কি অনলাইন আই তো তো লাই কুজি এটো খাই তো সব পড়া শেষ হই না পড়া ডরে গলা তো লাই অনলাইন কি তো লাই আর ফিকে লাই বলি না ব্যাগ তো তো মেসেজ আর কাছে আসসালামু আলাইকুম এক সাথে আলাইকুম সালাম ভাইয়া হ্যালো হ্যাঁ ভাইয়া কিতা হ্যালো হ্যাঁ ভাইয়া কে বলছেন ইয়াসিন ভাইয়া কইতুন ভাইয়া মোহাম্মদপুর থেকে আনে কি লাই ফোন দিছেন ভাইয়া আসনের লাই পয়সা হইছে পাইনি ভাই বাবুরে আনে আসনের লাই আঙ্গরে আসি উনার নাম ফোন দিছেন ভাইয়া কথা হচ্ছে নে হ্যাঁ হ্যাঁ কেছি নে কিতা কমে পড়ার তো খুঁজে পাইতে বাবুরে এতন ফোঁস ফোঁসা রাজু এই হাতে ফোঁস ফোঁসা হে এম কইতে আছে এই ইয়াসিন ভাই হাই বলেন বলেন মিয়া আমি কি হরেন কিছু বলবেন ধন্যবাদ মাথাটা দিল আচ্ছা তৈল কথা বলো হ্যালো খেরে গো ও খেরে বা আচ্ছা হ্যালো হ্যাঁ হুনডান দে আর কত হেলতাম হ্যালো হুন এলি জি মতো পরি জি মনো এ হেতে কমাই দিয়েছে অন কথা হুনে না কেউ হ্যালো না মগতা অনেক হ্যাঁ শুনতে পাচ্ছেন ভাইয়া হ্যাঁ ভাইয়া আমি নিজান বলছিলাম হ্যাঁ ভাইয়া কোথা থেকে ফোন দিয়েছেন বলেন টাকা তো দিলেন না ফোন দিছি ভাই আমার ওই যে কাজাবাস থেকে আমি এটা এই কি হচ্ছে আজকে রাজু গান শুনবেন গান শুনবেন ফোন করে আবদার করতে আছেন পিসির আবদার করবে গান কি তাতে গাইনতে হুন্ডরাম আমরা পয়সা কিছু ফাটাই দেন
চিন্তা করি রে আমরা যে এত হ্যান্ডসাম এত স্মার্ট মাগো মাই মশার ভাই মোদেরকে লেখছে আমি না আমাদের স্পাই সেফ হেমে মুই লাইক দিয়ে রাখছি কিন্তু কোন শোই লাইভ দেখতে পারি না এর জন্য তো দায়ী হচ্ছে আপন ব্যাপারটা বুঝলাম না রেডিওতে আজকাল দেখা যাচ্ছে না হনতে আস সেটা বলো মগতা হনতে আস পড়ো না এই মেসেজ পড়ো আর ইয়া করো এই ফোন নাম্বার দাও আমরা ইনবক্স থেকে পড়েন রাজু ভাই খাইছো আমি তো হইলে কইছি গেছে খানা দানা বিষয় কিছু হইতো আচ্ছা মোর একটু খাওয়া নিয়ে কথা বলি চলো আমি বড় আগ্রহ পিকে বাইডি তোর কি ভালো লাগে মুরগি খাইতে পছন্দ করে অবশ্যই মুরগি আমার অত ভালো লাগে মাঝে মধ্যে আমি তোর ঠ্যাং কুচা শুরু করে দিই খাওয়ার সময় ডাইন ট্যাং না বাম ট্যাং আমি সব দিই যে সবসময় করোনাতে বাঁচার লাগি কিন্তু তুই আর হঠাৎ মনে হলো যে হাতে কোন হাত দিছে হাত না দিয়ে পকেটে রাখো হ্যালো 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 মিয়া ভাই গুমুতো না এটা ফোন দিছে হ্যালো রাজু ভাই এ কি তা হলো আবার কেমন আছেন হাই বড় ভালো আছে আপনি কেমন আছেন এই যে ভাই বসে আছি হ্যাঁ বুঝতে পারতে আছেন আবার খুললে বলেন আচ্ছা আছি কি করতে আছেন খাই খার খার মানে খাইতে আছেন কংগ্রাচুলেশন এত দুঃখ দুর্দশার মধ্যে মোদের ভাইটি বাইচে আছে শুনছি তো হ্যাঁ ভালো আছি আনে কে গো আমি ছোট্ট বাবু কইতে পারবেন এমন কঠিন কঠিন ক্লাসের নাম বলে শুনছি না
আরে অন্য ফ্লেলের গ্রুপের নাম শুনছি কি জানে না যে মাহি নামটা আছে কি ফিরিও কোথায় আসবেন এটা এইয়া তো মোরা জানতাম না আমরা পয়লা উঠলাম না এখান এইয়া তো মোরাও জানতাম ঢাকার কোন জায়গা সেটা জানতে চাইছি যেতে চাই বলছেন মোরাও প্লেন দেখবো কাগজের প্লেন উড়াই কাগজ দিয়ে প্লেন বানাই হেটা উড়াই কত কমেন্টস করলে বইরে বাবুরা খাইছো কেডারে তুই নেট নাই আমার আমার চার্জ গেছে আমার না আমার ফোনের চার্জ গেছে আমার ফোনের চার্জ ঠিক এটা তো জানতাম এটা হইবেই মুরগি খাও বুঝছো নিজুম নিহা কইছে হাই ভাইয়া কেমন আছে নিহা কিন্তু ওই যে ফেসবুক পেজের কমেন্ট বক্স আঙ্গো স্পাইসের ভেরিফাইড পেজের কমেন্ট বক্স থেকে ফুটতে আসি আপনাদের বুঝতে হবে রুবেল সর্দার লেখছে মোর কমেন্ট পরে না মুই বিচার চাই আর মিলন বলছে এত ফিরিত কেন রে ওরে মোরা কি বুঝলাম না মোরা কি খেলতে যাইতে আছিস কিছু করতে যাইতে আছিস মোরা গুড লাগ দে লাগাই ভাই ত্রিশটা গরু আছে নি সুস্মিতা বলছে আপনাদেরকে ফোন দেওয়ার নাম্বারটা আরেকবার বলেন ইয়ে ফিকে আমার নাম্বারটা বলে দাও আপনার নাম্বার পার্সোনাল নাম্বারটা কই দাও হ্যাঁ বলে দাও 09642964964 একো মাতারি কমেন্টস করলে নাম হইলে দুষ্টু দুষ্টু সাদিয়া মাতারিদের নাম শুনলে আর মাতা এই যে তানজিম ইসলাম লিখছে অ্যাব্রড থেকে কল করা যাবে রোড থেকে আপনি কল করতে পারবেন যে কোনো রোড এই বাংলাদেশের কোড তো বাংলাদেশে +880 লাগাই দিয়ে নার কিছু লাগবে না কি কিছু লাগবে না মোর নাম্বার ফোন দিলেই হবে আর পার্সোনাল নাম্বার পার্সোনাল আচ্ছা এই যে ফোন ধরবো হ্যাঁ প্লিজ ধরে বইয়ে আছে অনেকক্ষণ ধরে ধরে আছে ও হ্যালো কি হ্যালো কি তুই ফোন ধরতে কইছ মুই আরে কাট দিয়ে ফোন রিসিভ 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 বাবুরে এত কত শেয়ার না বাবারে বাবা মোরে যা বলে মুই তাই করি তুই এর বেশি কিছু করি না বলে বলছে ফোন ধরতে মুই ফোন ধরে বই আছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এ বরিশিল নেব আছে আরে হয় মেবাই নেবাই কেমন আছে হয় চলতে আছে দাদু তো কমে কোন তো ফোন করছ হয় বাংলার টাইটানি ও বেটা যাই করো লাভ নাই ওই যে চিত্র করা ছবি হয়তো দাদু তো তুমি বরিশাল কমবে কোনো বাড়ি বরগুনা আদর্শ স্কুলের পাশে
মাগো কত কিছু সিনে হাতে দেখছি এ মি এ মিছা কথা বলছ কিন্তু এককাল ঠিক হইবে না এত কত কিছু সিনে চিন্তা করছ না দেবো মোড়ে মিছা কথা কম না এই দাদু বরগুনা কম আদর্শ স্কুলের পাশে না বরগুনা সদরে বরগুনা সদরে হ্যাঁ আহারে বাইডি কতদিন পরে দেশের লোকের সাথে কথা কইতে আসি এককালে কলজাটা ফর 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 ওইলোনি তে ভাই শরণ মধ্যে লইলো লঞ্চ কইয়া দেবো আপনারা সবাই কেমন আছেন হয় মনে ভালো আছে বোরদারে আর আর দুগা মিয়া ভাই আছে কইলে সিলেটে আর এক নোয়াখালীর খারাপ মোবাইল টেপতে আছে মানে মাতারির সাথে কথা বলেছে না না কথা বলতেছি না কমেন্ট করতেছি আচ্ছা মাতারিরে কমেন্টস করতেছ বাবুরে কথা বলার সময় কি সে ফোনে কথা বলে হ্যাঁ যে কি মানে আমায় কেন আনে এটা মনে কইলে না আনের লগে কথা কই আরেকটা কলে কেমনে কথা কমু আই না এত কইছি আলাদা কথা না জানলে কই দিই না এত অনলাইনে শুনলানে হ্যাঁ আসল বুড়ি এই যে ভেজা হ্যাঁ তো আনে আনের বাড়ি অ্যাকচুয়ালি কোন জায়গা আনে তে আনলো নোয়াখালীর ভাষা কোন হেতাল বরিশালের ভাষা কোন না 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 অনেক দিন ধরে ঢাকা শহর আছি তো অনেক দিন ধরে এটা আবার তো কুল মাইলে লাগলো কেন রে ওনে মাই কয় দিন ধরে ঢাকাত আপনি এক সের ভেজাল মনে হইতেছ ওগরা ভেজাল কাগু ভাত খাইছেন যাব মোড়ে ভেজাল নাই পুরা ভেজাল ভাত খাইছেন নি আর দুইছেন নি দেখতে পারি কি না পারি সেই পরের ঝাঁকি দিলে দেখতে পারি মানে আমি গাছ লাগাইছি কিললেই এত টিয়ার গাছ আর কি লে এত টিয়া প্রচুর টিয়া জাকি দিলে টিয়া হরে লে যায় টিকার কোনো কমতি নাই নোয়াখালীর টিয়ার অভাব নাই চিন্তা কোনো কারণ নাই ভাই কিন্তু আমি একটা জিনিস শুনলাম আজকে না নোয়াখালী প্রচুর টিয়া পাখি নাকি মেলা টিয়া কিন্তু আমি কিফটা উঠলাম ভাই নোয়াখালী বলে টি মানে কিফটা ভাই প্রচুর কিফটা এটা তুমি ভুল শুনেছো এটা এটা পুরা পুরি তোর কোনো তোর তুই এটা কথাটা কেন কইলা ফিকে ওই আই যে আসে কি আর কইতাম এলে কইছে তারা কত কত দোকান তোরা খালি সুমা না লেক্স ওয়েলকাম ব্যাক এইটা ওই দিনের আর বুঝছ নি ও ভাই আই যে খুজি হেই মেসেজে এককালে ফারস্টে উপরের দিকেই আছে ওই কইছি না হেই দিনের আর বুঝছ নি এবার ওই খুজপকা মিসে কথা কও পেটটা বড় মিসা তোমার বুঝছ বেটা প্রিন্স যুবরাজ লেক্স এরো ভাইয়া কি অবস্থা হয় মোরা ভালো নোয়াখালী রে নিজুম নিহাল লেখছে তুমি টিপু নাটকে টলার চালাইতে এখনো টলা না টাইটানিক চালাও রাজু তোমার জিজ্ঞেস করছি টাইটানিক হয় মুই টাইটানিক চালাই আর টিপু তো মোদের তো জলজান তো টিপু আছে ওমে যে আপনার সাথে কি জানি করতে আছে এই ঘরে হ্যালো আচ্ছা হ্যালো 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 আর সুস্মিতা থ্যাংক ইউ জানাইছে আর সুস্মিতার নামটা কি ভালো লাগে ইয়া আপনার আজকে সব নাম ভালো লাগে এই কাহিনী কিটা আচ্ছা ফোন ধরবে না যারা শুনতে আসে মোদেরকে অতি আগ্রহ নিয়ে যারা শুনতে আসে তারা তো মোদের কাছ থেকে শিখতে চায় শিশুদের কাছ থেকে পুতো পবিত্র জিনিস মানুষ ভালো জিনিস আদর্শ জিনিস শিক্ষণীয় জিনিস করোনা নিয়ে মোরা একটু কথা বলতে চাই মিয়া ভাই বলো মোবাইলটা রাখেন আই কমেন্ট এই মাতারি থাকতে অসুবিধা নাই আছে দুই ঘন্টা থাক কমেন্ট পড়ি আমি বলতে চাই যে এই যে করোনা এই করোনা নিয়ে আমি কি মনে করেন করোনা কি আসলে করোনা এই যত জানি একটা রোগ একটা ভাইরাস এটার থেকে অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে এই দূরে জানি আর কি আচ্ছা আর তুমি কি জানো মিস্টার মুরগি খাকো আর দুই তো হবে একটু ফর ফর কেন এটা আমি কইতাম আসলাম যে করোনা হই লাগে সব সময় আদ দোয়া লাগবো জেনু আদ দিনে আদ দোয়া মাস্ক 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 ইগো বাইরে যাওয়ার সময় অবশ্যই মোরা কিছু সার্ভে চালাইছিলাম বুঝছেন এ মেতা কান মাতারি থাকবে আরে দেখো 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 মোবাইল খাইয়া লাগবে মনে হইতাস কি মনে করেন করোনাকে তো সেখানে কিছু কমেন্টস আলহে একটু শুনবেন আমরা আচ্ছা হোনেন করোনা কি ইয়া কি বলছে গ্রামের মধ্যে কোনো করোনা মরোনা নাই ভাইলে খালি খুব শহর গুজব আর শহর খালি এরকম মাস্ক টাক ব্যবহার হয় করোনা গুজব ভাই হইলনি ব্যবসা তো এটা চলে না বুঝছেন সব জায়গা এই জন্য আমরা গামছা সবসময় কাছে গামছা বড় বড় জেলা
পাগল হয়ে গেছে, লোকগুলো মারা ধরে খাসে মানুষের ঘুষ খোর করে তারিখ এলে বেশি আছে আল্লাহর রহমত কুটি আমাগের উল্লে তো করোনা ফরোনা নেই উল্লে গ্রামে উল্লে চলেই না উল্লে টাউনে এলাকা ওই বিএসির মধ্যে ধরা থাকে তার বোঝেন অবস্থা বোঝেন মানুষ বাইরে যাওয়ার সময় পকেটে ছোট স্যানিটাইজার ও বোতল রাখবা, যতক্ষণ সম্ভব নিজের প্রোটেকশনে রাখবা, আর দূরত্ব বজায় রাখবা, সামাজিক দূরত্ব। বাবুরে তুমি একটু আগে দেখলাম গান হনে তো খুব আহ করো না ও হ্যালো আবার ব্যান্ডিং ব্যান্ডিং হইবে পয়সা দি যাবে ব্যান্ডিং হইবে তুই ওই দিন না তারা ভাইরাল করে দিছো খাইছো খাইছো হ্যালো হ্যালো না হাউকাউ করতে আছে খারাপ তো ধৈর্য ধরো হ্যালো মাতারি কি কমেন্টস করলে জানো কি সজীব দাস যে সুস্মিতার লাগে পাগল হয়েছে হেয়া কিন্তু মোর বেস্ট ইয়া হইল নি আমার খুব মনটা খারাপ আর কমেন্টটা পড়লে আর খুব ভালো লাগে রাজু ভাইয়া সজীব ভাইয়া পিকে ভাইয়া হ্যালো নাম হলো উজ্জ্বল প্রধান উজ্জ্বল করে দিলাম ভাইয়া হইলো হ্যালো কথা যদি না বলে মুই কি করবো না একটা ব্যাপার আর কি বাংলা ছবির মতো বুঝ নায়ক নায়ক সামনে গেছে নাইকে স্টিল খাইয়ে গেছে ফোন করে হ্যালো কইছে স্টিল খাইয়ে গেছে কিটা খাইছে স্টিল হায় মাই গো এই কি জাত মাত স্টিল খাই গেছে বলে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ও ভাই লামে হাই বাবা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কে বলছেন ভাইয়া হ্যাঁ ভাইয়া কে বলছেন আরে বাবা হ্যালো হ্যাঁ ভাইয়া কে বলছেন রাম উন রামতে ভাইয়া জনি বলছি ও ও কি তুমি আউ গায় উ গটলা গিয়া ভাইয়া আপনি কোন জায়গা থেকে বলছেন এ জনি নামে কি তাহাটো পায় তোমাদের দারে আপনি ফোন দিছেন কি আঙ্গের একখান গান শুনাইতে পারেন আরা আরা অনেকক্ষণ গান শুনছি না একটা গান শুনাই দেন হ্যালো হ্যালো তাইলে নাচ ড্যান্স খুবই সুন্দর মোরা তো কয়েকটা জব করি পিসিদের তো কাজের অভাব নাই অসংখ্য জব যে কোনো জব মোরা করি আমেরা বড় হয়ে এই সুখে আসেন এক জব করেন সুন্দর করে রাইজে আরেকজনের জব দিছি শুধু বসে হাসবে মোদের পাশে এক আছে সে একটা জবই হবে এই হলে খালি হাসবে আ খালি আসা খালি আসমু তাই আপনাদের আপনাদের হইলে উত্তরবঙ্গের কেউ নেই হ্যাঁ বাবুরে উত্তরবঙ্গের এক ছেলো উত্তরবঙ্গে যাইয়া ভঙ্গ হয়ে গেছে
আনো বাড়ি তো আর না ওই কিন্তু পেটটা খারাপ পেটে এমন নাম আর নামাইছে ওই পেট আর গুছাইয়া তুলতে পারতে আছে না আইতে পারতে আছে না তাই হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তো ভাই আপনাদের প্রোগ্রামটা অনেক সুন্দর এই যে প্রোগ্রামটা তো সান্দের দেশে হওয়ার কথা আসিল নোয়াখালী তো এই কবে সান্দের দেশে যাই বলবেন বলবে সান্দের দেশে প্রোগ্রাম সান্দের দেশে হওয়ার কথা আসিল বিনা টিকটে কজন আছেন ওখানে হ্যাঁ ফোন রাখার আগে দয়া করে বললেন না যে বাবু খাইছো মুরগি খুব পছন্দ বুঝছে খুব পছন্দ মুরগি মুরগি কিতা ছিনার মাংস খাবে বুঝছে ছিনার মাংস খাবে আমি সুন্দর করে পাকাই নিয়ে আসেন নাকি তাই পারফেক্ট এই কথাই রইল আমার সাথে কথা বলবেন সেদিন চিনার মাংস মজা করে জাল করি কমেন্ট কমেন্ট পড়ো কমেন্ট পড়ো আমি পড়েন কার কমেন্ট জানি দেখে ঝাঁপাইয়া পড়ছেন মোবাইলের উপরে পড়েন মুরা শুনি ডোনাল্ড ট্রাম্পের কল মিস করছি গো রুবেল সর্দার কইলনি ইয়া মালিক পলাশ কমেন্টস করলে তাহার তো এক্সের অভাব নাই গাছ লাগাইছি মানুষ বলে পাগল করে দেশে এর শুনো টাকা দেখতে না এতে আবার এটা লিখছে ফাবনার মানুষের কমেন্ট বলে ফুরিয়েন না কোন দি ভাই আপনি ফাবনার তুমি ফোন দিছেন ইয়া নিহাল একলে সজীব ভাইয়া তুমি পিকের নাক পাটা ও নোয়াখালীর নামে বদনাম করছে আচ্ছা নাক ফাটাইতে কইছে বুঝছেন নাক পাটা ঠিক আছে নাক পাটাও না সেটি তো আবার এটাও কইছে যে রাজু ভাইয়া কল ধরলে কথা বলছে না নোয়াখালীর মানুষ বেস্ট হইল নি কল ধরে তো মুই কথা কই এবারে করলে দেখা যাবে খালি মুই বকবক করতে আছি বাকি দুটা তো গেটিস গেটিস হ্যাঁ ওই যে ফোন ফোনে একজন ব্যস্ত আর একজন হাল আই তো তোগো লাগি না বলি আই কি আল লাই তোরা কতটা ব্যাপারটা বুঝো না কা বুঝো সব নাম্বার লাগে আই সব নাম্বার লাগে সুস্মিতা ভাল লাগে মাহি ভাল লাগে আপনার হ্যালো আসসালামু আলাইকুম ছোট বাচ্চাদের কি নাম হাই মে ভাই ও নে ভাই আছেন কেমন আন্তর্জাতিক ভাবে সনদপ্রাপ্ত মহান শিশু আরো মহান শিশু ISO সার্টিফাইড মহান শিশু ISO সার্টিফাইড বলে এটা বুঝছেন মনে করেন মনে কাটতে কাটতে চলে আসুন কুয়াকাটা সমস্যা কি কুয়া কাটতে কাটতে বাবু মানু কাটবেন কেমনে খানার কথা জিগে কেউ খানা আনি দে না না দিলে ফোন আপনারা আপনারা আঙ্গরে এসএমএস পাঠাইতে পারেন কোথায় নাম্বারটা বলি দাও কিভাবে
এসএমএস এর নাম্বার না ফোনের নাম্বার সব বলো সব আচ্ছা তে এসএমএস করার লাগে আর তো ফোন লওয়া লাগবে যাওয়া লাগবে মেসেজ আর অপশন এগো তো সবেও পারো অবশ্য আমরা লাগাম তো ছোট বাচ্চেন সব নাই গিয়া টাইপ করবা এসএফএম লিখে স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার কথা গুইন আর ফাটাই দিবা 26969 ও নাম্বার ওইলনি এই এই ঠিক কইছো ওইলনি সুমন অ্যালেক্সে দুঃখ খুব হৃদয়ের কষ্ট দিয়ে লেখলে সজীব দাসকে উদ্দেশ্য করে মাহি ভালো সুস্মিতাও ভালো শুধু সুমানাই কালো অত বড় কথা কই দিছে দাদা ওটা ওটা তো রাজু ভাইয়া আই ভাই ভাইদের মধ্যে আই সম্পর্ক নষ্ট সম্পর্ক নষ্টটা পছন্দ করি না এটা ঠিক না ওই মাতারিদের নাম পড়ি না আমি পড়ছেন এই আমি পড়ছেন এটা ঠিক না মহান শিশুদের নোবেল দেয়ার তীব্র প্রতিবাদ না প্রতিবাদ করবে কা আচ্ছা তীব্র আকাঙ্ক্ষা জানাইছে তানজিম ইসলাম ওইলো হে আবার কাছে দিয়ে দাও মনে হইতে আছে এই কারবালা পাওয়া যায় কিন্না টাস করে গুলিস্তান গুলিস্তান সুইরে মারবে আর রুবেল সর্দার লাইছে পিকে মানে হাহাকার হাহা দেওয়ার জন্যই আছে ওইলো এইখান ঠিক আছে কিন্তু এ নতুন নাম্বার লাগছে আমার মায়া লাগছে উফ রে এক্সের আসার আগে তো একবার নোটিফিকেশন দেবা পিকে মানে কি এই একজন জানতে চাইছে যে পিকে ইয়ার মানে কি ইয়া এগোর কোনো মানে না এগো মানে পিকে মানে পিকে পিকে হাতে পিকে সারাক্ষণ পিকে আপনি ডাবল মিনিং হয়ে যায় রানি না ডাবল মিনিং অন না তো রাজু ভাইয়ারে কল দিব সজীব ভাইয়া তুমি রিসিভ করো মানে কি মানে আচ্ছা কল দিবে রাজু ভাইয়ারে রিসিভ আই হাত চিহ্ন মোর নামে যাইতে আছে বুঝলাম না এটা টেপে কাটা এ ওই ওই পাশে গুনেতে মোর অ্যাকাউন্ট খোলা নাকি কাটা টেপে পাউরে এটার অ্যাকাউন্ট আছে তো বলি শিশু পিসিদের অ্যাকাউন্ট শিশু অ্যাকাউন্ট শিশু অ্যাকাউন্ট হ্যালো পিসিদের ভয় দেখানো ঠিক না বুঝছেন ও ভাই স্লোগান দেন না কি কিটা হ্যালো হ্যালো কান্তা লেখছে মুইও হুনতে আসি জীবনে এই একটা কামই ভালো করছো এছাড়া তারপর ভালো কাজের কথা শুনলাম না এ ছানে না শুনতে আসো হ্যালো কে বলছেন আমি হ্যাঁ মানুষ না নামটা বলেন না মানুষও খুব পছন্দ করি আর নামটা বলেন হবে তো না গরু ছাগল নাম বললে চাকরি থাকবে না সানাম আপনার এলাকাটা বলেন নারায়ণগঞ্জ থেকে নাম তো সানাম বলি গেলাম এই তো কইলাম এর নামটা আর ভালো লাগে আপনি কি করেন ফোন করে সেদিন 80টা কি সুন্দর রে হয় পাশে দি বলেন আমার অ্যাসিডমেন্ট হইছা তো
হাত দিতা ন এইখিনে করতে হইব তাহার কথা কইলে আপনি গাছ লাগাইছেন তাহার হ্যালো তো সানাম ভালো থাকে নামে নাকি না আলাদা করে ফোন দেবেন ব্যাপারটা বুঝছো এত কিন্তু হেতার নাম্বারটা দিল আসলে যাই হোক রাজু ভাইয়া তুমি এবার মোবাইলে ব্যস্ত হয়েছো কেন কবিতা পড়বো কবিতা পাঠাইলে নাইম খান হাতে গায়ে দিলাম আপনারা যদি একটু বাচ্চা কাচ্চাদের পড়ার মতো লেখেন তাহলে আমরা পড়তে পারবো বড়দের লেখা দিলে আমরা এইসব গন্ধরাজ কবিতা দিবেন না এগুলো আমরা পড়তে পারি না যেগুলো আর ফ্রিটি বলছে আমি খাবার রান্না করি পাঠামো ফ্রিটি তোমার এসব সাবাবাজি বুঝছো নি বইন এইগুলো বুঝছো নি পুঁজি লাগে না হেতে কেয়াল খানার ছবি অগল দিব হ্যাঁ খাওয়ার জন্য এগুলা দেখে আঙুল লোল জরে আর তো রীতিমতো লোলে লোলে লুলাই তো জায়গায় তাও খাবার ফাটায় না তাও না বাচ্চা কাচ্চা গুলো গিন করে এটা ছোট বাবা বলতো তা খরা ঠিক না আচ্ছা মোরা কি আরেক ফোন ধরবো হ্যাঁ ধরো হ্যালো দরিয়া লেস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম আস্তেতে ভাই ভালো আছেন ভাই আপনারা ওরে বাবা রে এই সুলতি হাই মিয়া ভাই ভালো আছে আপনি ফোন করছেন ভালো লাগতে আছে বুঝছি মোদের সাথে আমি কিছু খানিকক্ষণ সময় কাটাতে চান এইয়াকে বলে কোয়ালিটি ফুল টাইম কোয়ালিটি ফুল টাইম না ভাই আমি দুইটা ভাষায় কথা বলতে পারি আমার বাড়ি যদি সরবকাঠি শশীলা বিশ্বদরবারের কাছাকাছি নোয়াখালীর ভাষাও পারি বরিশালের ভাষা বরিশাল দোকানের ব্যাপক প্রতিভা ভাই ও মাই গো মাই রাজু ভাইয়া কি জানি কইতেছ আমি কি হরেন খুবই সুন্দর সাবধানে চালায়েন বুঝছেন যখন গাড়ি চালাবেন তখন এই মোবাইল ধরবেন না বুঝছেন শান্তি মতো দেখে দেখে চালাবেন সাবধানে থাকবেন আমি মোদেশি ভাই নিরাপদ থাকবেন বুঝছেন কোন কথাই না মোরা হইলাম ভাই ভাই নাকি আচ্ছা ঠিক আছে আমি সাবধানে থাকেন বুঝছেন আচ্ছা ভাই আমি একটা কমেন্ট করতাম চাই নিহা না তিন শিশুর মধ্যে সজীব শিশুকে সবাই টানাটানি করে গুলুমুলু নোয়াখালী কথা বলে এটা কি ঠিক হ্যাঁ এতে একটু নাদুস নাদুস বুঝছেন হ্যাঁ টাইম নে খুব সুপ পাওয়া যায় ওইতে হাসান মাতিকার আমিও তো জানি কান এমনি হাসান কমে চট্টগ্রাম গণেতে প্রীতি লাগছে হা মুই কি খাবাই নাই ওরে সজীব দাস মুই কি খাবাই নাই না নয় নয় আপুত্তা পড়ে মোর খাবার খাইছে হান কও ভাই রুবেলে লাগছে তোমরা অত সুন্দর কি তার লাগে পার্লারও গেছলাই নি না পিসি পাসা সুন্দরই হয় এটা তো সুন্দর ঠিকু বাসা আমরা এমনু সুন্দর রূপের নাই শেষ এমনু সুন্দর রূপের হইয়া গুঞ্জেলে কি হবে তোমার
শিক্ষিত শিশু মুরগি খান আমরা কি করব বুঝিয়ে না এমডি উজ্জ্বল প্রধান প্রধান আসামি নয় ওনার নামই প্রধান প্রচুর কষ্ট ওনার মাথায় নষ্ট লেখছে খালি ওর কমেন্ট চোখে পড়ে মোটটা পড়ে না এটা একবার পড়ছি তো ও কেডা ওই কপি করে পেস্ট করে দিয়েছে আবার মাইছে হায় ওরে জিগান তো ও কেডা খালি ওর কমেন্ট চোখে পড়ে আপনাদের কে উজ্জ্বল ভাই কে কার কমেন্ট কার কমেন্ট বিচার ওটা কই ওটা দিলি না বিচার দিলাম লারা যাবে তখন তোমরা বলো ব্রায়ান লারা লারা দেখছো নি আমরা যে টিপ ফুরিয়ে আসি সেটাও তারা জানে নেক্সট টাইম না না নেক্সট টাইম থেকে টিপ না আমরা সবসময় কালো টিপ ফুরিয়ে আসি আমায় আগে দিয়ে কালো টিপ হ্যাঁ তারা রাজুর দা ফিকের দা আমাদের বলছে যা তিন বাবা যেন ফোনে গাপটি মেরে আছে হ্যালো হ্যালো হ্যাঁ বারান্দা যাইয়ে কথা বলো এই সাইফ রহমান খুব সুন্দর কথা লিখছে তিন শিশুর দিকে হ্যাঁ দেখলে চোখ ঠিক থাকে না আহারে আহারে হ্যালো আরে বারান্দায় যাইয়ে কথা বলো তো দেখ এই সিফাত গিয়া মাতলে তো এলা বুঝা যায় হ্যাঁ সিফাত হলে বারোই আমার তুই তোরা ই কিতা কি খাইয়ে ঘুমাইয়ে গেছো ঘুমের ঘরে ফোন করছো কারে না কারে চলে আসছে এমনি বলে ইয়ে মোরা বুঝি হ্যালো ও মরিয়াম হোসেন লেখছে মরিয়াম হোসেন লেখছে ফোন ধরো না কেন দাদু অনু ধরলাম ফোন ধরছে তো ফোন ধরে কথা বলে না ফোন ধরে সব খালি স্টিল খাইয়ে যায় হ্যালো বাবুর একটা অভিযোগমূলক এসএমএস আছে হ্যালো ওই দেখো এইখানে পারিবারিক আলাপ শুরু করছে প্রীতি আর কান্তা একজন লেখছে মুই আসলে খাবাইও প্রীতি উত্তর দেখা তুমি কবে আসবা তারা লাগিয়ে দিছে হ্যাঁ 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 পারিবারিক এখানে পরিবার সুখী পরিবার আচ্ছা আমি দেশি দেশি ভাই চলি আইছে মামুদক লেখছে সুদীপ দা আই গেছি জীবনে একটা ভুল করলা অসংখ্য ভুলে অসম্ভব ভালো একটা কাজ করলা মহান একটা কাজ করলা তুমি আর একটা অভিযোগমূলক এসএমএস পড়তেছে আই সাইফ রহমান লেখছে এই তিন শিশুর মায়া দেখলে চোখ ঠিক থাকে না এটা এটা রাজু ভাই এটা আনা নগো আজে বাজে কথা বললেই হবে হাই তুই পুত পবিত্র পিসি আচ্ছা ইয়ে কেডা আনিকা তাবাসুম লেখছে কমেন্ট পড়বা না পন করছো না মোরা পন করবো কা এই যে পড়ে দিছি তোমার তো ঠাস করে পড়ে দিছি আনিকা তাবাসুম তোমার দেশের লোক কথা কবাদিনে হাইছে কেন বরিশাল হ্যাঁ আমের বাড়ি কমে নাজিরপুর যে সমাদদার প্রাথমিক বিদ্যালয় ওই আর কোন পাশে আমি গোবারি নাজিরপুর থানা গাউখালি করে বাড়ি নাজিরপুর তুমি প্রচুর গেছি বুঝছেন প্রধান মিয়া গো বাড়ি আছে না গাউখালি আমি নাজিরপুর যান আমি তো ফেকতে আসিলাম তালি রে খালি ফেকতে আসিলাম তালি রে ফেকতে কই
আমের মুই দশ দি স্যার আমি দশ খাইয়ে গেছেন কেডা কইলে খান না খাইয়া অজব হই গেছে আর কোনে খাইছিন না খাইয়া অজব কই রিয়ালাইছেন আচ্ছা তো আমের বাসায় কে কে আছে মুই আছি মোর পোলা আছে সবাই আছে মাশাআল্লাহ খুবই সুন্দর তো দাদু কি করে দাদু তো পার্টিতে চাকরি করে কমে গুজি দিবে নাতের ইচ্ছে বলে বাবুরা খাও এই যে আবার এটা কিন্তু আয় করে এবার খাও তোর খালি খাওয়ার চিন্তা নেই আরে পিকে তুই খাস কমে আয় কাডির মতো শরীর লয়ে খালি খাওয়ার কথা আচ্ছা যে যে খাওয়ার কথা কই স্যার কাইটে দিছে রাজু রাজুর জন্য একটা এসএমএস পাঠাইছে ওই যে সেতিয়ে আচ্ছা 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 পয়লা পয়লা দে হ্যাঁ বুঝিলছি বুঝিলছি সেতিয়ে লিখছে রাজু ভাইয়া ফিকে ভাইয়া সোয়াপ করো কিছুক্ষণের জন্য আর বরিশাল্লা কও তুই তোরা কইছে সিলেটি কও হ্যাঁ মানে চেঞ্জ করো ভাই মোরা এটা করতে পারি কিন্তু চল না আমরা চেঞ্জ করে নেই আর কইছে যে আর আই নয়া খাইলা বলি আর সাথে সিটি না খাইলা না আমিও চেঞ্জ করেন সমস্যা কি আপনি আউকা সিলেটি মাতুইন কি কইতেছ আস আই নয়া খালি আইটা এটা আই ফেরাউট ফিল করি আই মানে আর কিছু তো আমরা তো প্রাউড ফিল করি কোন ভাষা বলতেই যাচ্ছি না জানুন না আর ভাষা এটা ইন্টারন্যাশনালি স্বীকৃত ভাষা বাট ভাই আমি কিন্তু এখান হুনছি ভাই নোয়াখালী সম্পর্কে হ্যাঁ কিন্তু কল দিছি ভাইয়া লাস্টে রিসিভ দেন ফুয়াদ হোসেন পলাশ কইতেছে ফোন দাও না দিলাম খালি মাইয়া গো ফোন ধরো দিলাম হ্যালো দেখছেন নাই 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 আমি বলছেন মুই ধরছি কিন্তু এখন কথা কইবে না এ রাজু এই তসলিমাকে হেই মুই কি জানি লেখছে সজীব ভাই আমি কেমন আছেন এ ভালো আছেন কে গো এই তো সব দিয়ে দেখতেছেন এত কিছু জানতে চাইছি মোর আয় ও ও রাজু আর নয় গানটা খুব প্রিয় বৃষ্টি তোমাকে দিলাম আমের বলে কি দেশে না না ওই গানটা আর ফিরিও বৃষ্টি তোমাকে দিলাম ওখানে নাম্বার লাগে না গান ভাল লাগে বৃষ্টি দিলেন মোদের দিলেন না গানের কথা কইলে মোরা যে এত দিন ধরে আমের সাথে কাম করি মোদের তো দিলেন না হ্যালো তোমাদের ফোন বলেই তো ফোন দিয়েছি হ্যাঁ হয় পুরো ফোন দিয়ে শোনা শোনা এতটাই মহান আমি দেখছেন মোরা জীবনে ট্রাম্পের সাথে কথা বলছি কারণ মোদের তো সে পায় না মহান শিশু আর তোর তো সময় লাগে কিতা যাবে কেমন তারা মাঝখানে তো যে মনির ভাই ধরে রাখে পারিবারিক ফোন ছিল মুই কেমন তারা জানি মনির মুই কেমন তারা জানি ও মাই গো মাই তো সমস্যাটা আছে মনে হয় হাই আচ্ছা আমার বাড়ি কমে মানে দেশের বাড়ি কোথায় আয় কঠিন ফ্যাশন আরে এই ফ্যাশনে তো কোনো শেষই নাই তা আমি আমি জান চর ফ্যাশনে যান ফ্যাশন করতে ফ্যাশনেবল ফ্যাশনেবল মাটির কাছে যাইতে হইবে নাহলে কি হইবে ঢাকা শহরে থাকলে হইবে তো এত বোঝো এত কিছু বোঝো আর
খুবই সুন্দর জায়গা, বাড়ি তো বরিশাল, ছোট ছোট ঝুলা খাল, মোর বাড়ি বরিশাল। হরেন, যেটা জানেন না সেইয়া শিখকে বলতে হইবে, একমাত্র এই বরিশালের একমাত্র ইন্টারন্যাশনাল জায়গার নামই হলো ক্রোল্যান্ড। হ্যাঁ, ক্রোল্যান্ড মানে কাউয়ারসর। তা আমি ক্রোল্যান্ডকে যদি আমি এখন কাউয়ারসর বলেন, এই তো আমের মূর্খতা। ওইল নিগু, আমাকে আপনাকে বলতে হইবে ক্রোল্যান্ড, বুঝছেন? আমি ফোন রাখবেন না সারা রাত, মোদের সাথে কথা বললে তো পরে সংসার ভেঙে যাবে আমাদের, দায় দায়িত্ব কে নেবে? কি হয়েছে? আশ্চর্য আঙ্গ আবার আরা ছোট মানুষ সংসার কেন না, আমরা ছোট বাচ্চা, আরা ছোট লাদা বাচ্চা ছুটকিয়া, আমরা বলে সংসার বুঝতাম, এগুলো মা তুলো নি। একজন লেখছে, অপরিচিত কেউ মোর কমেন্টে রিপ্লাই দাও, সিল বিলাক্সে দিলাম। এ তোমরা যে পার্সোনাল ব্যবসা শুরু করে দেশ তো বুঝতে আসছি না ওরা। হ্যাঁ, অবশ্য পড়বে না কা, ওই যে পার্সোনাল কমেন্টস পড়তে আসে বাকিদেরটা পড়ে না তো ওরা ব্যবসা করে। এই যে হ্যাঁ দেখলাম তো পার্সোনাল কমেন্ট, এটা কোনান দিল, এটা আমার মোবাইল নেই, কি মোর মোবাইল, মোর তো মোবাইল নেই, আমরা তো বাচ্চা ছোট বাচ্চা না, আমরা কি আনবো? আচ্ছা শোনেন, মোরা ফোন, এই শোনেন ফোন ধরবো, তবে তার আগে এই সপ্তাহের আপনাদের জন্য বিশেষ আকর্ষণ যেটা, এই হইলে চলচ্চিত্র, এই দেশের চলচ্চিত্র নিয়ে মোরা পিসি, মোরা তিন পিসি যেই পরিমাণ ভাবি, মাথার চুল অর্ধেক পড়ে গেছে শুধু ভাবতে ভাবতে দেশের চলচ্চিত্র লইয়া, নাকি না ভাই? আসলে মাথা ঝুলাইতে আসেন, আমরা দেখতে আসে রেডিওতে মুহে, বলেন। জি জি ভাই, যেই জি ভাই, এখন ঝুলাই ঝুলাই বলেন, কমেন্ট ভরতেছি, লিসেনার যারা শুনতে আসে এরা বুঝবে যে আমি মাথা ঝুলাইছেন, রেডিওতে ইশারায় কথা বলো না, ইয়ে শুনবে না। আচ্ছা, তো মোরা সেই চলচ্চিত্র নিয়ে এখন জ্ঞান গর্ভ আলোচনা করবো, মোদের গর্ভে প্রচন্ড জ্ঞান, ওইয়াই মোরা এখন মাথায় 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 মাথায়। তো যাই হোক, আম্মেরাও শোনেন চলচ্চিত্র, রেডি রেডি, আম্মেদের যদি কোনো ফিলিংস থাকে হেই আম্মেরা মোদের সাথে শেয়ার করবেন। মোরা যাচ্ছি এই সপ্তাহের চলচ্চিত্রে। মৃত লাশকে কখনো কথা বলতে দেখেছো? দাঁড়িয়ে আছে, সে একজন মৃত লাশ ছাড়া আর কিছুই নয়। ক্ষমা করা না করা কোনটাই তার মধ্যে কাজ করে না, পৃথিবী সবাই দেখে এসেছে। নিঃশ্বাস যখন পেরিয়ে যায় চোখের পানি, মানুষ মৃত লাশ হয়ে যায়। আর তুমি সজীব দাস কান্দে আছো কা? আমাকে নিঃশ্বাস থাকা অবস্থায় মেরে ফেলেছো। আমি জ্বলন্ত খলিল, জ্বলন্ত খলিল, আমাকে আরেকবার সুযোগ দাও। আচ্ছা আচ্ছা, আমি আমার সমস্ত সমস্ত ভালোবাসা দিয়ে লইলা তোমার হৃদয়টাকে আবার জাগিয়ে তুলবো। তুমি আরেকজনের সাথে চুটিয়ে প্রেম করেছো, ঠিক এইভাবে একটি তীর এসে আমার হৃদয়কে ছিদ্র করে দেয়, ইয়া আমার বাসা এসে জোর করে কিছে জোর করি, ফোন করে তোমার প্রেমিককে বলে আমার সাথে তোমার কোনো রিলেশন নেই, তখন ঠিক এইভাবে আরে একটি বুলেট এসে আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে। আরে আজি জোর করে তোমার ওই বশির খানের জন্য, বশির খান আমার সমস্ত অবদান ভুলে গিয়ে আমারই দেওয়া বাড়ি থেকে আমাকে বের করে দিল, তখন ঠিক এইভাবে একটি বোমা বিস্ফোরিত হয়ে আমার হৃদয়টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মরে তো না এই কাহিনী গীতা,
তো আসিল আজকের চলচ্চিত্র মে ভাই, প্রচুর ইমোশনাল। এই যে ডায়লগটা দিল, আমি ওই জায়গাটায় আটকে বসি যে আমাকে জোর করে আমার টিভি দিছে, মাথা ব্যথা করতেছিল, মাথার টিভি দিছে, টিভু মানে টিভু বলে হেতারে জোর করে টিভি দিছে, আমি এটা ভাবতেছিলাম। তো আজ বিষয়টা তো অন্যদিকে লই গেল। আমরা শুনলেন প্রচন্ড ইমোশনাল আজকের চলচ্চিত্র, বুক চিররে ফিররে টিভি দিছে, চিররে ফিররে ফালাইছে, মারি লিছে। এই চলচ্চিত্র শুনে আমরা যারা এতক্ষণ কাঁদছেন, মুখ ধুয়ে আসেন, এই যে মোদের পিকে, মোদের সজীব দাস যারা শুনলে তাদের মনের অবস্থাটা এখন কেমন বলেন। হ্যালো, হ্যালো কিতা ভাই, মিয়া ভাই কান্দে আছে এখনো কান্দে আছে, জ্বলন্ত খলিলের কাহিনী শুনে। হ্যালো, হ্যালো বাবা, মোরা ধরে নিলাম উনিও কান্তে আছে, বুক সিরে আলাইছে এতক্ষণে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওরে বাবা রে, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, আপনারা সবাই কেমন আছেন? বহুত ভালো। মে ভাই রেডিও বন্ধ করে দে, নালে দূরে যাই কতক্ষণ। চলচ্চিত্রে যে ছলনা করলে, এটা শুনে আম্মের অনুভূতি কি সেইয়া বলেন। অনুভূতি হ্যাঁ খুব ভালো, দিচ্ছে তো ভাই, এখন ভাইয়ের কান্না কি দিয়ে মুখবেন, আমি টিসু নিয়ে আমু। ঠিক আছে আম্মে, এই কামই করেন আপাতত, আম্মে টিসু নিয়ে আসেন, মোরা চললে যাই পরবর্তী কলারের কাছে, তার অনুভূতি মোরা শুনবো। নাম বলেন। হ্যালো, তাবাসুম, আপনি কোথা থেকে ফোন দিচ্ছেন তাবাসুম? ওই যে এই যে মোবাইলে বিলাই কো আছে না কি জানি না, হ্যাঁ টকিং টম, ওই এই হ্যাঁ টকিং তাবাস ফোন ফোন কর কো থেকে মানে আনে আনে এত কিউট কা, আমি মিরপুর গনে তো ফোন করছেন। এই যে প্রীতি লেখলে খুবই হৃদয় বিদারক ঘটনা, কমেন্টস এর মধ্যে চোখের পানি জলজল করতেছে। তো এই সফটওয়্যার রে আরেকজন সাঁতরাইতে আছে চোখের পানিতে, শোনেন তো কান্নাকাটি করলেন না, বুঝলেন প্রেম মিলবে না। হাই ভালো, আমি কেমন আছেন? আমি কোন ঘরে থেকে কথা কইতে আছেন, ই কইতে আছে কা? খুবই হৃদয় বিদারক সাংঘাতিক ঘটনা বলছে কান্তা। সর্দার লেখছে এত কান্না করলাম যে দেশে আর পানির অভাব, বন্যা হয়ে যেতে পারে এই ঘটনা শোনার পর। কল দিয়ে এই কল দিলে আমার কল ঢুকে না ভাইয়া, এই আম্মের জীবনের ব্যর্থতা। আম্মে যদি না ঢুকাতে পারেন তাহলে আমাদের তো কিছু করার নাই, মোরা দাই না। ওই এখান ঠিক আছে, আমরা কিন্তু কিছু করার নাই, যার যার কল শেষে ধরবে। ওই হ্যালো,
হ্যালো হাই মিয়া ভাই, গলা ভারী হয়ে গেছে, খুব কানছেন মনে হয় না? না শোনেন, ওই জ্বলন্ত খলিল ভাই তার কইল যে সিররে মিররে দেখাইছে, ওমে কোনে তীর মেরে দেস আসলে। এটা শুনে আম্মের অনুভূতি কি? কিতা বন্ধুই গেল কেন ফট করে? ভাবতে আছে এখন, উনি উনি কল্পনা করতে আছে কি কি হইছিল ইয়া নতুন করে, উনি চোখ বন্ধ করে এরকম দেখতে আছে। প্রীতি চোখের পানিতে কয় ইমো দিয়ে দিছে, এক মাথায় কাঁদতে আছে। সজীব দা সামনে তেলে কাম করে না কাছে চলে আই বেসমেন্স করি কি দরকার, এমনে কোনে হাজার হাজার আছে ইয়া কুলাইতে পারতে আছে না, আর আম্মেরা ইয়া বলে টেপতে আছেন। হ্যালো দাদু, আন্দাজন দরি নাই গুবে। হ্যালো দাদু, খুব সুন্দর ব্যবসা শুরু করে দিয়েছেন আমরা দুইজন। হ্যালো হ্যালো, হাই বলেন, কে বলছেন? কেমন আছেন? মোরা ভালো আছি, কিন্তু প্লিজ আম্মে কানবেন না, এই ঘটনার পর সবাই কানতে আছে। হ্যাঁ গা, এই কান্নারি মোদিতে আছে কাটাবে মোর অ্যাকাউন্ট করতে। কে বলছেন? হ্যালো কে বলছেন? হ্যালো জ্বলন্ত খলিল মেডিকেলের স্টুডেন্ট, তাই হাট খুললে দেখাইছে। ও ঠিক আছে, এখানে এই তো ভালো জিনিস। ওই গিটার দিয়ে যাও এমনি কোনে, কেডা আসো আপন টিপু কেডা। হ্যালো হ্যালো হ্যালো, নাই 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 শিওর। হ্যালো, ওহ ভাই, হাই মিয়া ভাই বলেন। আসসালামু আলাইকুম দাদা ভাইরা, কেমন আছেন? আমরা বহুত ভালো, আপনি ভালো আছেন নি? হ্যালো, ও হ্যালো নিসা মার কোয়ালে, নেটের সমস্যা লাই হুনতাম ভারি। এই তো এটা তো আঙ্গু আঙ্গু আঙ্গু, হ্যাঁ আমি আমি গো কথা লাগছে, নেটের সমস্যা লাগে শুনতে আরে নাই, জ্বলন্ত খুলিলের কষ্ট এখন মানবে না। নিসা মার কোয়ালে তার, হ্যাঁ মিয়া ভাই। ও ভাই বলেন। মিয়া ভাই, এই যে খলিল ভাই যে কইল যা খুললা গুরদা খুললা দেখাই দিলে যে ছেকাটা খাইলে, এই আর পরে আম্মের অনুভূতি কি সত্যি করে কবেন? সত্যি করে কি কোন ভাই, আম্মে এরকম করছেন কখনো? খুললে মুললে দেখাইছেন মানে খুলি যা? না ভাই খুললে দেখাই। ও একজন লেখছে ভাইয়া কল এন্ড হয়ে যাচ্ছে বারবার। আরে রে রে রে, ষড়যন্ত্র করতে আছে, মুই কি করবো বলেন? বাতি জ্বালাই, তোমরা কথা বলো, তুমি একটু বাতি জ্বালাই। রুবেল সর্দারের যাই যা কবিতা শুনাইলে না, মোরা তো শোনাবো, ইয়া তো আছে পরে মোরা শোনাবো। মোরা চলচ্চিত্র নিয়ে এতক্ষণ গবেষণা করলাম, এখন মোদের যে প্রতিভা, সময় মতো ইয়া নোবেল কমিটির কাছে গেলে তো অসংখ্য নোবেল পাওয়ার কথা ছিল, নোবেল চুরি মারার কথা ছিল, কিন্তু হইছে না রানী। তো সেই সাহিত্যের আলোকে এখন আপনাদের জীবন মোরা আলোকিত করব, হইল নাকি? রেডি রেডি কইলে হলে খুঁজতে হইবে না কুমড়ে টেপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো রেডি তো রেডি এতে টিপতে হারে এখন এই মজমায় হইলো ভাই সব, এখন এই মজমায় কবিতা শোনাবে, প্রতিভার বিকাশ ঘটাবে সজীব দাস। এখানে আছেন বিশ্বকবি সজীন্দ্রনাথ দাস, না না সজীব দাস, হ্যাঁ বিশ্বকবি সজীব দাস শোনাবে কবিতা। আমরা যে যেখানে আছেন অন্য কোনো তালিবাজ হাতে স্যানিটাইজার মারি দেয়, স্যানিটাইজার মারি দিয়ে তালিবাজ আমার লোক বাচ্চাদের এবং মাস্ক পরে আর কবিতাটা শুনলেন আপনারা, যেটা হচ্ছে যে আয়া যে একটা বিরহের বিষাদের কবিতা বলবো। আচ্ছা আপনারা একটু বেশি ইমোশন হয়ে যাইয়েন না আবার,
কেউ হয় আমরা কিন্তু মাস্ক পরে কবিতা শুনি আবেগে গলি যাইয়েন না আর কাছে অনুরোধ আমি প্রচন্ড দুঃখের একটা কবিতা আহারে আহারে হইল ই কিতাব ভাই একটু ভাব নিয়ে রাখ আচ্ছা ঠিক আছে ভাব আছে একটা পরিবেশ সৃষ্টি অবশ্যই অবশ্যই কবিতা শুরু করেন বুঝছেন না মনে করেন এই কবিতাটা লিখতে যাই আর যে সব অনুভূতি হইছিল ইয়া মালিক ফুটতে যাই এখন যে অনুভূতিটা হইছে সেটা আগে একটু এক্সপ্রেস করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি মিয়া ভাই পরিবেশ এককালে সুন্দর প্লিজ সব ঠিক হয়ে গেছে পরিবেশটা সুন্দর না কোন হইছে আছে ঠিক আছে ফুটতেছি ফুটতেছি না এখন নাই হইছে তো আমি এখন শুরু করতে পারেন রেডি আর দরি জনটানো আরে আত দরি আতে আত দরি জনটানো আরে টানজে লাগে কুলজার গারে গড়াই হরে গাঙ্গের হানি সাইল হে জোয়ার বাড়া গড়াই হরে গাঙ্গের হানি সাইল হে জোয়ার বাড়া তুইও হে গাঙ্গের মতো আইবার আগে দরো আর আড়া আরে রে 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 কিটা হইলা মাত্র খুবই সুন্দর হইল 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 খুব খুব সুন্দর খুব সুন্দর কিঞ্চিত একটু কিঞ্চিত সেন্সরের ব্যাপার আছে মানে মন জয় করে নেছেন মিয়া ভাই একবারে জয় করে লুটপাট করে নেছেন ওই জায়গাটা আর কাছে একটু সমস্যা হইছে আচ্ছা যাই হোক আমি আমি চলেন চলেন আমি আগা না আগা না হিরি যদি তাহা লাগলে মই দিমু তাহা লাগলে দিমু আমি আগা আরে গাছ আই লাগাইছি হটতে দে একটু স্টাইলে দিয়ে দেখিস হ্যাঁ মোরা দেখতেছি স্টাইল আমি কোন হিরি যদি না থাকে তো কিল্লাই আইজো হিরি ওরে তুই কিল্লাই আই যাও হিরি আচ্ছা সাইতে বুঝি কষ্ট বেগুন কেন আরে দুচ্ছে গিরি ও রে বাবা রে বাবা রে বড় নাকি কাড়াগাত নুনের সিডা মাইতে ইচ্ছা জাগে আর শোকের হইনে বিজদে দেখি তোমার বালা লাগে দেখছো এখন মুই কবিতা বলবো সামাজিক দূরত্ব বজায় রেখে মোর কবিতা খালি শুনেন এই এক সংগ্রামী কবিতা বাবারে বাবা উত্তেজিত কবিতা স্টাইলের প্রতি আমাদের একটু লক্ষ্য করতে বাবুরে আই আর যা শিখাইছি আচ্ছা বলো পুরো এক লাগান জানানি বলো প্লিজ এক স্যার প্লিজ আমার একটু স্টাইলটা ধরার চেষ্টা করবেন বুঝলেন টাহাটা লাগবে না ইয়ে মুই দিয়ে দিমু যা লাগবে আসল বড়ি সাইল্লা যদি চিনতে তুমি চাও আসল বড়ি সাইল্লা যদি চিনতে তুমি চাও আসল বড়ি সাইল্লা যদি চিনতে তুমি চাও কেননা কেননি হরতে গেদু মুগো দারে আও মুগো দারে আও মুগো দারে আও হাই আমরা দারে আও হাই কেননা কেননি বলছো কেননা কেননি করতে তো মুগো দারে আও কোনা কোনি মেরে আর কি হাই কপাটের লাট হনছো কিনা বালিকোসার নাম বালিকোসার নাম কপাটের লাট হনছো কিনা বালিকোসার নাম একটা পিডান খাইলে মনু ভুলবা বাফের না বাবু মারদাঙ্গা কবিতা বাবারে এই গিতা এটা মারদাঙ্গা কবিতা মাই গুমাই তো আগে বলছে ইয়া বডি বিল্ডার কবিতা মারদাঙ্গা কবিতা মাই গুমাই উত্তেজিত এক্সের প্রচন্ড উত্তেজিত স্টাইলের প্রতি লক্ষ্য করেন কষ্টের কবিতা হয় হাতারটা মারদাঙ্গা কবিতা ডন ডনর ডনর কবিতা স্টাইলের প্রতি লক্ষ্য করবেন প্লিজ আচ্ছা আচ্ছা দেখছো আগগইন কে হালাইছে কাঁচা ধানের খেতের মধ্যে সিল্লা সিল্লা কে হালাইছে কাঁচা ধানের খেতের মধ্যে সিল্লা আচ্ছা হ্যারে তুমি ধরতে পারলে আজ তো খামু গিল্লা আইয়া তেলের শিশিরা ওই তক্তার উপরে থাকে কোরুয়ার তেলের শিশিরা কোরা বোঝো না
তো এত কুকুররা কুকুররা কইতে আসো বুঝো না তো কবি না বেটা কররা মানে হরুয়ার তেল সরষা ও সরষা বুঝিলছি সরষার তেল কুচিন আপনারা কররার তেলের শিশিটা ওই তক্তার উপরে থাহে কেরাস তেল হারাইছো হেমরি গন্ধ পাই না হে আরে নাখুন মাঝে গন্ধ পাইন ও মাই গুমাই ব্যাপক একটা একটা বিশাল কাজ করিয়ে লাইছে গন্ধ পাই তালি দেলা না দিছি তো ওই ইফেক্টটা দাও ও তালি আছে পরে দিমু এনে খারাপ স্টাইলের প্রতি তাকাও প্লিজ আচ্ছা এরপরে কি আশমুরাডা হানজাকালে হানদাইয়া দেশো খোপে ওরে হানদাইয়া হানজাকালে হানদাইয়া দেশো খোপে খবর আইছো পাতিহালডা বুল্লা ওরছে কেওয়া জোপের জোফে জুফর মাঝে ই কিতা বোঝো নাই তর্জমা করো তো এটা বিষয়টা বুঝিনো পাতিহালডা মানে ছোট পাতি আস ওইয়া ঢুকে নাই ওইয়া জোপের মধ্যে ডাকিয়ে ওরছে ও মাই গো মা এইয়া হইলে কাহিনী বিষাদ দর্শক কৃষিজীবী এইয়া কৃষিজীবী এটা বুঝতে হইলো এতক্ষণ মারদাঙ্গা থেকে এখন কৃষিজীবী কবিতা হই গেছো মাটি ও মানুষের কবিতা উত্তেজিত আচ্ছা বড় বড় স্টাইলের প্রতি খেয়াল করে তোর স্টাইল আই এতক্ষণ স্টাইল স্টাইল কিছু না আরে কর লাগছিস প্লিজ এদিকে তাকাও প্লিজ লক্ষ্য করে এক দৃষ্টিতে তাকাও হ্যাঁ দিকে তাকাই ফড়ো ঘরেতে চোর আইতে পারে পিরাতে সিং খুইসা মহাকাব্য লিখছে ঘরেতে চোর আইতে পারে পিরাতে সিং খুইসা কাদার মধ্যে হানছে দেখছো মোড়ো একটা কুচ্ছা উমাই আতল কুচ্ছা হ্যাঁ সিথানের বাম পাশে রাইতে লেজা আইন্না থুইস সিথানের বাম পাশে রাইতে লেজা আইন্না থুইস বেবাক গুলা কপাট দিয়া ল্যাম লিবাইয়া হুইস সুন্দর সুন্দর খুবই সুন্দর এই ইফেক্টটা তো কোন প্রপার ইফেক্ট আছে মানে চোর মোর এই যে হামাইতে পারো তো এই জন্য কি করতে হবে এই আমরা বললে দিতে যে এই করলে তুমি নিরাপদ থাকবে এবার কিন্তু পুলিশ পুলিশ কবিতা হচ্ছে আচ্ছা বেবাক গুলা কপাট দিয়ে ল্যামলি বাইয়া হুইস বুঝছেন হাক্কুর হুক্কুর কাশো কেন এত বেইন্না রাইতে হাক্কুর হুক্কুর কাশো কেন এত বেইন্না রাইতে রাইতে তোরে তো মই মানা হরছি আবিজুবি খাইতে আবিজুবি খাইতে বালা বালা কইলো শুনতো এগো বালা বালা এটা কথা এত কইলাম ধানের মধ্যে সিডা বাল সিডা বাসলি না সিডা বাসলি না সিডা 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 এত কইলাম বেড়া ধানের মধ্যে সিডা বাসলি না অতীত হইছে আইনতেন খাড়ে বিশান লাক্সিলি না লাক্সিলি না এ গীতা অন্তমিল তো আছে 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 ওতে চেষ্টা করো বেস্ট অফ লাক তোর মামিরে মগোবাড়ি কাইলগো আইতে কইস আচ্ছা মেয়াবাই মামিরে মেয়াবাই খেয়াল করেন স্টাইলটা খেয়াল করেন আয় আয় হরিয়ের ধরার চেষ্টা করেন শক্ত করে তোর মামিরে মগোবাড়ি কালগো আসতে কইস কান্দের পাশে বান্দা দুইডা আছে দেহিস মইস আরে এইতো জীবন দর্শন লিখিলছেন ভাই মাই গো মাই মানে একটা কবিতার মধ্যে মুই অনেক মূল প্রতিবাদ অন্তরে মহাকাব্য শেষ হইছিনি আরো আছে আপাতত শেষ আরে কত কবিতা না আমি চিন্তা করেন তো কিছি কৃষি একটা কবিতার মধ্যে প্রতিবাদ কত কিছু সব কৃষি নিরাপত্তা ব্যবস্থা চোরের মধ্যে বাস্তব কেমনে এবং ফাইনালি বলছে যে তোর মামিকে চলে আসে প্রেম প্রেম মানে এত কিছু একটা কবিতার মধ্যে একমাত্র মহাকবি ছাড়া কেউ লেখতে পারে তাহলে তোরে কি কেউ মামা মামা বলা কেন কবিকে প্রশ্ন করো না কবিতা কেন লেখে কবিকে প্রশ্ন করো না কবিতা কেন লেখে কবিতা কেন লেখে পরের লাইন তো মাথায় আইতে আসে না রুবেল সর্দার লাইছে ইজা কি কবিতার না উপন্যাস আছিল ভাইয়া এইয়া তো মুই তো মহাকবি এই তো বুঝতে হইবে তাই তো বিশ্বকবি তো তো বুঝতে হবে এই কম প্রতিবাদী মহাকাব্য এইয়া মহাকাব্য তো এই কবিতা শুনে যাদের যাদের এখনো জ্ঞান আছে ওরা একটু কথা বলি তাদের হ্যাঁ 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 হ্যালো এইটা ছিল বালা 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 কল কিন্তু বহুত আর নাম্বারটা বলি দাও মাইরে দে রে মানে যত মাইরে দে নাম্বারটা বলি দাও নাম্বার কইতাম নি 09 হে কবিতার মধ্যে চোর ডাকাত পুলিশ একসের সব আছে বাবু আছে মোরা তো ইয়ে বাবু আছে বাবুটা বললা না গা হ্যালো 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 আরে বাবা রে কান্না ভাই
পান্না ভাই হ্যাঁ আবে মোর মোর কবিতা শুনে আমের অনুভূতি বলেন আবে কবিতা শুনে মুগ্ধ হয়ে গেছে ওরে বাবা রে বাবা রে বাবা আপনি মুগ্ধ হইয়া আছেন আবে আনে মুগ্ধ হইয়াছেন মুগ্ধ হইয়া ওকে বালা দিকে দুইয়া ওকে আবে মুগ্ধ হয়ে গেছে কে তো এত এতবার মুগ্ধ হন কি লে আরে আর দুইতাম কইছে মুগ্ধ হইতাম তো কইনো না মুকো দো আবে মুকে কইছে মাস্ক পরতেম প্রথমে যে কান্না কথা বলেছিল ওটা কিন্তু বোবা মানে ওর কথা বিশ্বাস করবে না আমি অরিজিনাল কান্না আমি অরিজিনাল বাবু রে পিসিদের বেকার অরিজিনাল আছে হ্যাঁ ওই কান্না হচ্ছে বোবা বোবা কান্না বোবা কান্না অরিজিনাল কান্না সে না তার মানে আনের কোথাও কোনো শাখা নেই এটা বলেন না যে আর কোথাও কোনো শাখা নাই সেটা আমি সিঙ্গেল হ্যাঁ আইস এক শাখা মৃগ আর কোন শাখা নাই এটা বলেন তাইলে তো কান্না ভাই মহাকাব্যিক নয় বিশ্বকবি মহাকাব্যিক হাতে বামে বামে বলেছেন মানে আন্নার কোথাও কোন শাখা নেই একজন শাখা নেই আপনি বলেন যে আপনি একজন শাখা মৃগ আপনার কোন শাখা নাই সেটা কন আপনি কি বলতে চান ক্যারেক্টার লেস আচ্ছা কান্না ভাই ভাই মোদের এই কবিতার প্রভাবে অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কবি না ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কবির জন্ম নেছে বাবা ছোট্ট পিছে কবি পলাশ লেখছে আম গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ সানডে নাইট দেখতে এসে পেয়ে গেলাম বউ আরে ভাই গো এরকম অসংখ্য কবি এমনি করে জন্ম দেখতে আসি মোরা পিসি পিসি কবি ওদের কবিতা শুননা কান্না ভাই আপনার বুকে এত কষ্ট লোকজন লিখতেছে আপনি আহা এগুলা কি কান্না ফোন করে গেলে আহা করতে থান কাটতে কষ্ট হয় আসেন মুশকিল আসেন বাবার কাছে মাহমুদ আগলাসে বরিশালের কবিতায় বরিশালের শুটকির মতো জাহাজ পাই বুল 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 বরিশালের শুটকি খায় না এটা একদম ভুল কথা বরিশালের মানুষ শুটকি আমি দেখি না তারা পছন্দ মাছ খায় না 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 বরিশালের লোক শুটকি পছন্দ করে না সত্যি নি সত্যি হ্যাঁ হ্যাঁ মোরা ধরবো ফোন দরবা কি ফোন হ্যাঁ ফোন ধরো ওইটা দেখতে আরো আর দুই লোক ধরো স্যানিটাইজ করে ফোন ধরছি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হাই বে ভাই ভালো আমি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো আছেন মাশাআল্লাহ তোমাকে কবিতা শুনে আমের অনুভূতি বলেন কবিতা শুনে অনুভূতি বলছেন এটা খুব ভালো তবে বরিশালের কবিতা যে মনে হয়েছে যে ওই লঞ্চের মধ্যে ওইটা যেমন যে পথ পার হয় না আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথা এনা বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে বড় মন মানুষ হইতে হবে এই তার
বারবার বলা হচ্ছিল আঙ্গো স্টাইলের দিকে তাকান, আঙ্গো স্টাইল আঙ্গো ফ্যাশনের দিকে তাকান। আমি কবিতার লগেতে শুটকির লগে মিলে আলাইছেন গন্ধর মতো। ও তো হইতো নানি, ও মাই, শুটকির গন্ধ কতদিন ধরে উড়বে? কবিকে প্রশ্ন করবেন না, কবিতাকে করুন। ভাই তো কবিতার নামটা আর খুব প্রিয়। হ্যাঁ আমি বললাম কবিকে প্রশ্ন করবেন না, কবিতাকে করুন। কবিতার নাম বললে কবিতার কথা মনে পড়লো। হইলো নি শালা, অসংখ্য প্রিয় মানুষের নাম শুনলাম আজকে আমের ধারে, সব ভালো লাগি যায় আমের এই পছন্দ। ধন্দা লাগে কেন ছোটবেলাতে শিখছি, এটা তো দুপুর বেলা অন্য কথা, টাইম এম ফি মূল ডালটা হয়ে গেছে, মাথা ঠিক নাই ভাই, ফাগল সজীব দা নাকি ফেসবুক তুনে তো ভরি এর বাবুরে আপনার। আচ্ছা রেডি, এই দেখো এই যে এটা আমি বুঝিলছি সজীব দাস, তুমি না বাচ্চা রাজু ভাইয়া হইলো কি জানি ডন বাচ্চা, ডন টাইপের বাচ্চা, আইলাম একটু হ্যান্ডসাম টাইপের, একটু স্টাইলের দিকে একটু তাকাও আঙ্গো। মোরা ফোন ধরবো, হ্যাঁ নাম্বারটা কইয়ে দাও তো, 0964296496 4, একবার ইজি নাম্বার, টিফলেও কল দেব। ও হ্যালো, অনেক সুন্দর তো দেখতে, কি করবে এটা, কিছু করার নাই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া কে বলছেন? আমি তান্ডে জিগাই। আচ্ছা নোয়াখালী বলতে সিরিয়াসলি আমার একটা জিনিস বুঝাই হইন, নোয়াখালী বল কিন্তু খুব পালা আমি যতটুকু জানি। হ্যাঁ দেখছেন অবস্থাটা, হ্যালো এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন ভাইয়া? এখন একদম একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা হাতে কইছে যে হাতে বলে নোয়াখালীর লোকজন কিপটা, এটা কেমনে সম্ভব? আই টিয়ার গাছ লাগাইছি নোয়াখালীতে, কিপটা কইছে ঘরে ঘরে টিয়ার গাছ কোন লাগাই না, হাতে কেমনে কই এই কথা? পুরো দুনিয়া যত টিয়া আছে খালি নোয়াখালীতে এক নোয়াখালী টিয়া আছে তো তালি তালি হইব, আমি মাছ খাইতে হইব, টিয়া আছে ঠিকও ভাইয়া, খরচ তো করুন না, ওই যে গাছ আছে খরচ তো হয় না, কি খরচ করে না, এনে বড় বড় এম্পায়ার স্টেট বিল্ডিং বিল্ডিং ব্যাক নোয়াখালী মানে সেটা কোথায়
এই কে আসো মোর একটু খুলে লও তারা তারা এই দিন হাড়াইছে সান্দের দেশে আনা সান্দের দেশে আনা সান্দের দেশে এটা ব্যাগে কয় কেন গো ভাইয়া নোয়াখালী আর কয়দিন পরে পোর্ট হইলে কুমাই কুমাই রাখার জায়গা থাকবে ভাই পাসপোর্ট লাগবে প্রচুর টিয়ান তোকে কত লাগবে দিয়ালাম কোনো ব্যাপার না ও তো কত দিন না ভাই ঘরে ঘরে টিয়ান গাছ লাগাইছি কেন গো ভাইয়া একদম অর্থনীতি বলেন এই ডাক্তারি বলেন সব ক্ষেত্রে অবদান মানে আমি মাঝে মাঝে ভাবি আমি একদিকে হ্যান্ডসাম একদিকে নোয়াখালী এত কিছু কেন চলি কুমাইন জলে তুমি এক কবিতা শোনাও এই শোনাও তোমার মতো করে শোনাও জাতি তো শুনতে চায় বুঝলে কবিতা পড়বে উমাই গুমাই তো আমি শেষ আমি তো কবিতা পড়তাম পারি না তো এটা ট্রাই মারা যায় অবশ্য ইংলিশ মারে মাঝখানে দি আচ্ছা সুরঞ্জনা ইকানো যেও না কো তুমি বলো না কো কথা ওই যুবকের সাথে পিরেশ এটা গীতা হ্যাঁ তুমি তোমার ল্যাঙ্গুয়েজ বলো হ্যাঁ সিলিটি তো খুব কঠিন গু বানানি আচ্ছা লেটস টেরাই এই জন্য বলছি ভাই নোয়াখালীতে চলি আসো মাইগ্রেশন দিয়ে দিমু না কোনো দরকার নাই কোনো দরকার মাই পাসপোর্ট লাগবে না আপনার লন্ডনি লাল না 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 আরা বাংলাদেশি আরা ফুল লাগবে আরে আদম ব্যবসা না আরা বাংলাদেশি এক সেকেন্ড মেগো নেব সাধারণ বাংলাদেশি নোয়াখালী কো আচ্ছা আচ্ছা ঠিক আছে সুরঞ্জনা ইকানো যাইও না তুমি কইও না খোতা ও ফুয়ার লগে ফিরে আচ্ছা আইও দাঁড়ো আমার সুরঞ্জনা নক্ষত্রের নূপ ভাই এই গু তো অমন করে কইতে আছো সুরঞ্জনা তো আইবেই না তারা দিয়ে মারবে সুরঞ্জনার বলার না সুরঞ্জনার মারে খালারে বলার না মারে বলার এটা তো বুঝলাম না আমি এটা কই বিয়া করার আগে কিন্তু আগে পুরীর মারে ফোটানি দরকার বাবুরে হেতারলাই তো হেতে ওই শাশুড়ি লইনি শেষমেশ না না হে মা হিসাবে ইয়া আপনি কি তা ডাবল মিনি বকে লাগে আ কোন দিন আমরা যে শাশুড়ি কত সুন্দর কবিতা তুই কি করলি আই তুই তো শেষ করে দিলি সুন্দর একবারে শেষ করে দিলি এটারও এটারও আঙ্গ কাগার কবিতা হ্যাঁ কত সুন্দর কবিতা মুই লিখে ফেলাম দাদু এই দেখো আমি যে বলছি যে দেখো অলরেডি কমেন্ট আসা শুরু হইছে মোহাম্মদ দক লিখছে বাংলাদেশে বেশিরভাগ তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট নোয়াখালী এটা কি আমাদের হিসাব আছে হ্যাঁ দাও ঠিক আছে ঠিক আছে টাকা দাও টাকা গাছ লাগাই তুই তো কিন্তু লই যা হারলি তো হড়ের লাগছে কত টিয়া লাগবো গাছে কেউ তিন লাগাই দিয়ে নে আমি টেকা আছে আমার লোক আমি খরচ নিজুম আমি ফিকের ব্যাপারটা আমি দেখতেছি হ্যালো তোমার লোক কত টেনশন ফিকে দেখছো হ্যালো হ্যালো ভাই আচ্ছা আমি কবিতা পারেন কবিতা শোনালাম সাহিত্য লোচনা তাইলে কে করি কি কোন আমি আগাডুম বাগাডুম খোকন খোকন ডাকপারি কম মে গেছো কারবারি এ মে আয় তোর কেন বেড়াই দিমু এই কবিতা আমি শোনেন নাই তখন কবিতা কয় আহা খোকন খোকন ডাকপারি তুই কমে গেছো কারবারি এ মেগনে আয় কেন বেড়াই দিমু এনে শোনেন নাই কবিতা তার প্রতিদান স্বরূপ আপনি ফোন পাইছেন আমি তো কবিতা শোনাইলেন না ওদেরকে কবিতা মহাকবি
রাজু ভাইয়ের নাম্বারটা কো আচ্ছা রাজু ভাই দেখতে আসি 09 লেখছেন জীবন আমের ধন্য ধন্য হয়ে যাবে হয়ে যান বন্য নেক্সট টাইম ফোন করলে কবিতা শোনাইতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে এর বাদে আর কেউ নাই নিতে কমেন্ট মেন্ট পড়ুন তে হ্যালো হ্যালো একিতা এহা সুরঞ্জনা ও মেগুনে যেও না কো তুমি হ্যালো হ্যালো আসুননি হ্যালো ভাই ফোন খারাপ হচ্ছে হ্যাঁ সুখী হইছে নামটা বলেন আর আপনি নোয়াখালী কোন অঞ্চলের সেটা বলেন মুগদা মুগদা দেখছো কোন দেশের নোয়াখালীর ন তো কোন দেশের মানে মাসকান্দি নদী বয়ে চলে যায় নদীর এই ফাড়ে চাঁদপুর এবার নোয়াখালীর বুঝলি দক্ষিণাবাতা আসি সলের আর কাকু আনন্দ দেশে ইলিশ টিলিশ কেমন উঠছে এবার কোন চাই জানতাম যে ইয়ার সভাপতি মোদের পিকে আমিও দিয়েছেন ওই ডাইনে না সানপুর শুনে একটু ইলিশের কথা তো মনে হলো বাবুর এইটা রাজু ভাই আর গান তিগিন করো রে কাকু পুরনো স্মৃতি কেন লাড়া দিছে কাকু আমি তাহলে অনেক পুরনো কেন গো প্রোগ্রাম নতুন নতুন স্মৃতি রে লাড়া দিবা একজন কবিতা লেখছে রাজু ভাই ডাকপারি সজীব দামোদের কমেন্ট দেহে নারী দেখো গোপীকে ভালো না করুন দোয়া মন ভরি ভাবছে যে বলবো না তুই জানো না ইয়ে সানডে নাইট সবার নাম ফাঁস করে দিব কম দিনই ওই দিন না দেখলাম ডিএসএল আর ছবি তুলে মোবাইল তুলে নেন কিসে বেশি আলাইছেন এটা বুঝি তো টিয়া অভাব টিয়া লই যান গাছ লাগাইছে আমরা সুন্দর সুন্দর তিল কোসি পোয়া লাগবে আনে মোবাইল দিয়ে ছবি তুলে নেন মানে আনে বড় বড় একটা ক্যামেরা সম্মান আছে না আমরার কোয়া টিয়া লাগবে এই রাজু স্যার টিয়ার বান্ডেলটা ছুরি মার ছুরে মার কমে গনে সাফা যে মারতে আছেন মানে লিমিট রাখ কে মারেন লিমিট তো রাখার একটা ব্যাপার আছে ও দেখছেন ভাই ওখানে খালি সাফা ক্যামেরা লই ছবি তুলে যা মোবাইল দি তুলে লাগছে তুই হে তো ভাগ্য ভালো যে মোবাইল লইছে তুমি আইফোন কেনছো তিন ক্যামেরা আলা ওই দেখাইতে আসো আহারে টাহা কিডনি মিছিলছে ভাই টাকার বান্ডেল ছুড়ে মার তোর নামে বিচার দেখতে আসি যে ফোন করবে তারে বলবো হ্যালো কিডনি হ্যালো এই যে তিন ক্যামেরা আলা ছবি দিয়ে যে ছবি তুললো মনে হচ্ছে বাচ্চা পাইয়ে কামটা ঠিক করছে আমি বলেন
জীবনের মনে করেন সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, বিশাল বড় একটা মানে একটা একটা সফল কাজ করছেন আপনি, এটা জানেন? জানার চেষ্টা করবেন পরে। মিয়া ভাই আমার নাম কি? আমার নাম মাহমুদ হাসান। কি হরে নাম মে? আমি স্টুডেন্ট। খুবই সুন্দর। আমি সুরঞ্জনা নামে কাউরে চেনেন? না ভাইয়া চেনেন না। আমি কোন ক্লাসে পড়েন সত্যি করে রে কবেন, মিশা কথা কইলে আজকে ঘুমাবে না, পেট ফরফর করবে খালি। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েন সুরঞ্জনা রে? আমি চেনেন না। আমি কারে চেনেন, তার নামটা মোদেরকে বলেন। সুরঞ্জনারে প্রয়োজন নাম দশ বার কইলি, কোন যুবকের সাথে কথা কইতে চলি যায় বারবার। হ্যাঁ কবি বলছে, ও মেগনে যেও না কো, তুমি বলো না কো কথা ওই সারাগুয়ার সাথে, আমি বলে কমেন্ট ফুরি না। এই শোনো রাজু, ফিকে তোমার বলছে একটা সিলিটি র‍্যাপ শুনতে চাই, শুনো না। মাই গড, সিলিটি র‍্যাপ ইতা 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 কোন হইতো না, ইতা আর একদিন। মিয়া ভাই তা আমি ভালো থাকেন বলছেন? পানি খাবা বুঝছো, পানি খাবা বেশি করে বেশি করে। আচ্ছা ফুয়াদ হাসান পলাশ লিখছে, গান শুনবার অপেক্ষায় আছি। আর সাহেব রহমান লিখছে, বাবুরে বাবু খিতা কয়? এই খিতা কইতাম নিতে খিতা কেডা ফোন দেয় দুষ্ট। সজীব ভাই আর তুমি একসার গান বলো প্লিজ প্লিজ। আচ্ছা আজকে দোতার আন দেই না ওনো আপনার পিছে, আপনার মন্দির তো কেই তুইবো তো। হ্যাঁ আপনার নাম উনি নেখলে ভাল লাগে। এত মন্দির শুধু নাম খোঁজে, মতে মাতারি নতে নাম। বাবুরে ইনে ঝুনঝুনিও আছে। ওই না না, এগুন ডায়মন্ড ডায়মন্ড এগুন ডায়মন্ড। বাবুরে আজ লাগাইছিল এমন বড় হইছে ডায়মন্ড। ওই ওই ডায়মন্ড লাগাইন বাদে বড় হইছে। লাল একলাই 100 এ কেডা রে কাজী অহনা লাগছে। হয় ইউসুফ গুলের ভুসি। হ্যালো হ্যালো হ্যালো, হাই মিয়া ভাই। কি ভাই বলেন, কেমন আছেন? কি ভাই ভালো আছিলে? আমি ভালো আছি ভাই। হাই ভালো। তো কমে গনেতে ফোন করছেন ভাই? মুই তো ঢাকাতে ফোন দিছি। ভালো ভালো। আচ্ছা কি হরে নাম মে? ভাই মুই তো একটা ছোটখাটো চাকরি করি। খুবই সুন্দর, চাকরি করে নেই তো বেশি, আবার ছোট আবার খাটো কি আর, বেশ যুগ পড়ছে এই বেশি। তো এক কবিতা শোনান মোদেরকে, মোরা এখন অন্যরকম ভাবে সুন্দর করে শোনাই। ভাই ভাই মুই তো কবিতা মোর পাই না। আমি কি পারেন হেইয়া বলেন, হেইয়াই শোনান মোদের। ভাই বেশি কিছু পারি না ভাই, ভাই আমরা কথা কিছু শুনি ভাই। মোদের কথা শুনতে আমার ভালো লাগে। কলের জন্য গানটাও শুনতে দেবা না রাজু ভাইয়া, কি শুরু করতো কি করছে? গান গাইবে তোমার কলেজ গান গাইতে? কি গান গাবো বলেন বলেন। ওই যে আর একটা লালন সাইজের প্রিয় গান আছে। আমি বলেন তাহা তো দেবেন না বলেন, এই 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 করে করে তো চালাই নিয়ে গেলেন বছরের পর বছর। কি হইল আপনি ভুল করতে আসেন?
কি কোনটা বলেন? মিলন, তো এই গাইতে গাইতে মোরা চলে যাবো, চলো চলো এসো গান শিখি। আপনারা দেখছেন না এখন এখন সানডে নাইটের এই পর্বে এখন হবে এসো গান শিখি, খুবই সুন্দর গান। আবার বলো কবি সুন্দর গান, গান গাইতে গাইতে চলে যাব আজকে আগামী রবিবার আসার প্রত্যাশা করতে আছেন। যত কো প্রায়র নিশি ফুরায় না কালো শোষি, হব বলে চরণ দাসি, হব বলে চরণ দাসি, ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন লুকায় না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন লুকায় না পায় অন্বেষণ, কালার হারায় যেমন, কালার হারায় যেমন, ওই রূপ হেরিয়ে দর্পণে, এদিকে দর্পণে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে।